হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইস আসমামস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে তরমুজের আইসক্রিম বানাতে, তরমুজের কুলফি আইসক্রিম বানাতে। তো যেহেতু তরমুজের সিজন চলছে, তো তরমুজ কিন্তু মোটামুটি সবার ঘরেই থাকে, তো একদম সহজভাবেই কিন্তু এই তরমুজের কুলফি আইসক্রিমটা বানানো যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তরমুজের আইসক্রিমটা। তো চলে আসলাম তরমুজের আইসক্রিমটা বানাতে। এখানে আমি কিছু তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দানাগুলো সব ফেলে দিয়েছি। তো এগুলোকে আমি যেহেতু ব্লেন্ড করে নেব, এই কারণে আমি দানাগুলো সব ফেলে দিয়েছি। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। তো এখানে আমি সবগুলো তরমুজ নিয়ে নেব, নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এক মিনিট। তো এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি, হাঁড়িটার উপরে একটা ছাঁকনি দিয়ে আমি তরমুজের জুসটা ছেঁকে নেব। তো যে আঁচটা বের হবে এই আঁচটা ফেলে দেবো, আর যে জুসটা থাকবে সেই জুসটা দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। তো এখানে আমি ছেঁকে নিয়েছি তরমুজের জুসটা। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আইসক্রিম আপনারা যেরকম মিষ্টিটা খেতে চান সেরকমই চিনি দেবেন, সেই অনুযায়ী চিনি দেবেন এখানে। তো এখানে আমার তিন কাপ পরিমাণে জুস হয়েছে তরমুজের। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে থাকতে পারে। অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। আমার ভালো করে কিন্তু মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাঁড়িটা চুলে বসিয়ে দিয়েছি। তো প্রথম দিকে অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে, যেহেতু কর্নফ্লাওয়ার আসছে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এখন আমার তরমুজের জুসটা বলক এসে গেছে। তো বলক আসার পর 5 মিনিট একটু জাল করে নেব। 5 মিনিট জাল করার পর দেখবেন তরমুজের জুসটা একদম আঠালো হয়ে গেছে। বেশি ঘন করবেন না, আবার বেশি পাতলাও করবেন না, মোটামুটি একটু আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলবেন, চুলার আগুনটা বন্ধ করে দেবেন। এখানে 5 মিনিট কিন্তু জাল করে নিচ্ছে আমি তরমুজের জুসটা। তো প্রায় আমার 5 মিনিটের জাল করা শেষ। তো এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দেওয়ার পর দেখে হয়তো বুঝতে পারছেন পেউরিটা কেমন হবে। তো এখানে আমি আইসক্রিম বানানোর জন্য একটা মৌল নিয়ে নিয়েছি। তো আইসক্রিমের পেউরিটা আমি নামিয়ে, তরমুজের জুসের পেউরিটা আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একদম পুরোপুরি ঠান্ডা করে নিইনি, হালকা একটু গরম আছে। তো আমি সবগুলোই আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। সম্পূর্ণ তরমুজের পিউরিটাই আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে দিয়েছি। এখন ভালো করে ঠান্ডা করে আমি সবগুলো আইসক্রিমের কাঠি এখানে লাগিয়ে দিচ্ছি, ঢাকনাগুলো দিয়ে আটকে দিচ্ছি মুখটা। তো এখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা পর কিন্তু আমার আইসক্রিমগুলো পুরোপুরি জমে গেছে। তো অবশ্যই একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমগুলো খুলবেন। প্রথমেই দেখবেন যে কাঠিটা টান দিলে কি কাঠিটা সাথে সাথে খুলে আসে, যদি খুলে আসে তাহলে মনে করবেন ভালো করে আইসক্রিমটা জমেনি, আর যদি না খুলে তাহলে একটু পানি দিয়ে ভিজিয়ে, নিচ দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আইসক্রিমগুলো খুলিয়ে নেবেন, উঠিয়ে নেবেন। তো আমি সবগুলো আইসক্রিমই উঠিয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।